এই টলারটি দিয়ে মানামিতে লোক ওঠানোর চেষ্টা চলতেছে, দেখা যাক পারে কিনা। কেউ কেউ আমার আশেপাশে কেউ কেউ বলতেছে না পারবে না, আসলে দেখি টলারটা পারে কিনা এই মানামি লঞ্চে তাদের এই যাত্রীগুলো তুলে দিতে। সমস্যা কি সাঙ্গেল? বন্ধুরা, এখন কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে, মানে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার ভিডিও দেখার পালা। এখন তো আজকের ফার্স্ট কাট হিসাবে ছেড়ে যাবে হচ্ছে আওলাদ বস। সিঁড়ি দড়ি সবকিছু ওঠানো শেষ, এখন ছাড়বার পালা। তো বন্ধুরা, আজকের ফার্স্ট কাট হিসাবে কিন্তু ছেড়ে দিল প্রিন্স আওলাদ বস। এই যখন অবস্থা, আজকের সেকেন্ড কাট হিসেবে হয়তো বা ছেড়ে যাবে হচ্ছে পারাবত 11। আজকের সেকেন্ড কাট হিসেবে ছেড়ে দিল পারাবত 11। এই যখন অবস্থা, সুরভি সাতও কিন্তু ছাড়ার জন্য যে প্রস্তুতিগুলো থাকে সেগুলো কমপ্লিট করে ফেলছে, সিঁড়িগুলো কিন্তু উঠায় ফেলছে। এখন সামনে গিয়ে দেখি দড়ি টড়ির কি অবস্থা। আজকের থার্ড কাট হিসাবে ছেড়ে যাচ্ছে সুরভি সাত। লোক নামার জন্য তরি করতেছে, হয়তো বা সে আর নামতে পারবে না, আর যেতে হবে এমবি মানামিতে। ওই যে লোকটা নেমতে, লোকটা নেমে গেল, কপালটা ভালো না। বন্ধুরা, এই যখন অবস্থা, আমার ডাইন সাইডে কিন্তু মানামি রয়েছে এখনো, সেও তার সিঁড়ি দড়ি হয়তো উঠায় নিছে, সিঁড়িটা উঠায় নিছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। সমস্যা কি সাঙ্গেল? আচ্ছা, ফাইনাল কাট হিসাবে কিন্তু ছেড়ে যাচ্ছে মানামি। এই দিক দিয়ে কিন্তু সুরভি সাত ঘুরায় নিছে, এবং ফ্রন্টে টান দিবে। টলারটি দিয়ে মানামিতে লোক ওঠানোর চেষ্টা চলতেছে, দেখা যাক পারে কিনা। কেউ কেউ আমার আশেপাশে কেউ কেউ বলতেছে না পারবে না,
আমরা দেখি ট্রলারটা পারে কিনা এই মানামি লঞ্চে তাদের এই যাত্রীগুলো তুলে দিতে। মানামি কিন্তু টান দিছে সামনের দিকে, মনে হয় না ট্রলার যেতে পারবে মানামির কাছে। আপ্রাণ চেষ্টা চলতেছে ট্রলারওয়ালার, কিন্তু মানামি সামনের দিকে ফুল স্পিডে টান দেয় না, এখনো মোটামুটি স্পিডে টান দিছে। কিছুটা বাকি ট্রলারের, কিন্তু কিছুটা বাকি মানামির একদম কাছে যেতে না। আলহামদুলিল্লাহ ট্রলারওয়ালা পারছে মানামিতে ওনাদের যে যাত্রীগুলো ছিল সেগুলো তুলে দিতে। যাক, কারো ঢাকা যাওয়া হয়তো বা এর মাধ্যমে সফল হয়েছে। ওকে, এই যখন ব্যস্ততম স্টেশন লঞ্চঘাট, এখন কিন্তু ফাঁকা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।